হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি ইনস্টা হুইপ ক্রিমটার মেকিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আমি পার্সোনালি যেভাবে বানাই সেই প্রসেসটাই শেয়ার করব। এর জন্য প্রথমে আমি বরফ ঠান্ডা 100 গ্রাম হুইপড ক্রিম একটি বাটিতে নিয়ে নিয়েছি। বাটি আর বিটারের কাটা দুটোই আমার স্বাভাবিক তাপমাত্রারই ছিল, বাট খেয়াল রাখতে হবে দুটো জিনিসই যেন শুকনো অবস্থায় থাকে, কোনো পানি না থাকে। এরপর আমি স্পিড একদম লোয়ে অর্থাৎ 1-এ দিয়ে বিট করা শুরু করব, আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ক্রিমের ঘনত্বটা একটু বেড়ে যাচ্ছে। ঠিক এরকম এরকম একটু ক্রিমি টেক্সচার আসার পরে আমি স্পিড 2-এ দিয়ে আবার বিট করা শুরু করব। ক্রিমটা সফট পিক হয়ে আসার আগ পর্যন্ত আমি 2-এ দিয়ে বিট করতে থাকবো। ক্রিমটা সফট পিক হয়েছে কিনা তা বোঝার একটি সহজ উপায় হচ্ছে, ক্রিমটা উঁচু করার পরে যদি সূচালো না হয়ে এভাবে মাথাটা নুয়ে পড়ে তাহলে বুঝতে হবে ক্রিমটা সফট পিক পর্যায়ে এসে পড়েছে। সফট পিক হয়ে যাওয়ার পরে আমি বিটারে কাটা 3-এ দিয়ে বিট করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা পারফেক্টভাবে স্টিফ হয়ে আসছে। আমার ক্রিমটা অলরেডি স্টিফ হয়ে গিয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে ক্রিম বানানো আসলে কঠিন কিছুই না। আপনারা নিজেরাই বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে একদম পারফেক্টভাবে ক্রিম বানাতে পারবেন। ক্রিমটা দিয়েই আমি একটা কেক ডেকোরেশন করে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের জন্য এই পর্যন্তই, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।